আমার রাসূল মাউজির ইলাইহি রাব্বিহি ওয়াল ইলাইহি রাসূলিহি মির রাব্বি মির রাব্বি ওয়াল কুল নামানা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল আখির এটা তো পুরো রাই বুঝলাম এটা দিয়ে কি বুঝাতে চেয়েছেন এটা তো কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি এটা তো আপনি এটা এটা পড়তে বলছেন আমার রাসূল থেকে হয়তো আপনি এটার ফজিলত জানতে চাইছেন না প্রশ্ন কি করেছেন এই প্রশ্ন কে করেছেন এটা জানতে হবে কি প্রশ্ন একই কথায় পার্সোনাল কমিল কাফিরিন উনি এটা লিখেছেন এই দোয়াটা গুরুত্বপূর্ণ এটা হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এটা পড়তেন বলছে সাহাবায়ে কেরাম এটা পড়তে বলেছেন কারণ এর মধ্যে আরকানুল ঈমান সবগুলি আছে ইমানের রোকন সবগুলি আছে শোয়ার আগে যদি কেউ ইমান রাখে ইমানের রোকনগুলো আবার পুনরায় আওড়িয়ে নেয় অর্থ হলো ইমানটা তার শুদ্ধ এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়ার আগে যেহেতু একটা মৃত্যু মৃত্যু আবার রু ফেরত আসতেও পারে নাও আসতে পারে সেই জন্য কেউ যদি কোনো এটা পড়ে সেটা তার জন্য নিঃসন্দেহে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সব বর্ণনা করেছেন এই জন্য ইমানের আগে আর শোয়ার আগে এই দোয়াটা পড়ে আমার রাসূল মাউজির রাসূলের বাকারার শেষ দুই আয়াত শেষ দুই আয়াত এটা পড়বেন হাদিসের বিশুদ্ধ সনদে সেটা হাদিসের সাব্যস্ত হয়েছে এটা সাব্যস্ত হয়েছে